হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্লু স্কিন। ব্লু স্কিন হলে আমরা কি করব? আর এই সমস্যার সমাধানের জন্য আমাদের স্টুডিওতে দুজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাম পাশে আছে 1000fix-এর একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, এবং আমার ডান পাশে আছে সজীব মিয়া। তো আমরা তরিকুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ব্লু স্কিন হলে, ব্লু স্কিন প্রবলেম হলে একজন কাস্টমার কি কি পদক্ষেপ নিতে পারে বা ব্লু স্কিন কেন হয়? আচ্ছা, ব্লু স্কিন বর্তমানে মোস্ট কমন একটা ইস্যু যে ইউজাররা ফেস করে থাকে, যে চলতেছে কম্পিউটার, রান করতেছে, হঠাৎ করে কাজ করতেছে, হঠাৎ করে হ্যাং হয়ে যাচ্ছে, ব্লু স্কিন, ব্লু কালারের একটা স্ক্রিন এসে কোনো একটা মেসেজ শো করতেছে, দেন হয়তো অফ হয়ে যাচ্ছে বা মেমোরি ডাম্পিং বা 0 থেকে 100% দেখায়, দেন রিস্টার্ট হয়। দেখা গেছে যে মোস্ট সিগনিফিকেন্ট কোনো কাজ করতেছে এক্সেল নিয়ে বা অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজ করতেছে, ইন দ্য মিন টাইম হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে। তো এইটা আসলে খুব হ্যাজেলের, মানে খুব ভিকটিম যারা, এগুলোর যে গুরুত্বপূর্ণ কাজ করছে অনেকখানি সেভ করতে পারে না, এর মধ্যে কম্পিউটার অফ হয়ে গেছে, খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয় ইউজারকে। আর এটা এমন না যে একবার দেয়, সিকোয়েন্সিয়ালি দিতেই থাকে। এটা ইস্যুটা একটা মারাত্মক ইস্যু, যেটার ব্যাপারে পার্মানেন্ট সলিউশন দেওয়া খুব কঠিন হয়ে যায়। তারপরেও বলতে হয় যে এই ইস্যুটা অ্যারাইজ করে মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা থেকেই, এবং হার্ডওয়্যারের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট হইতে পারে। লাইক আমাদের মোস্ট কমন একটা ইস্যু হচ্ছে র্যাম, মূলত র্যাম থেকে প্রবলেমটা হয় যে প্রথম সর্বপ্রথম ইস্যু থাকে। আর এটা ধরতে গেলে যে ইরর মেসেজটা দেয় ব্লু স্ক্রিন, যে স্ক্রিনটা আসে, আমি সাজেস্ট করব যে কাস্টমার যখনই এটা ফেস করে তো ক্যামেরা দিয়ে যে কোনো সময় যখনই শো করে তখন একটা ছবি নিয়ে নেওয়া, ওইখানে ব্লু স্ক্রিনের মূল রিজনটা দেওয়া থাকে। দেখা গেছে 70% ক্ষেত্রে ওই মেসেজের উপর ডিপেন্ড করে সলিউশন করা সম্ভব। অনেক সময় আমাদের সার্ভিস সেন্টারগুলোতে প্রোডাক্ট আসে, বাট অ্যাকচুয়াল ইস্যুটা অ্যারাইজ করে 3 দিন 7 দিন, বা এটা হইতে পারে যে কিছু খুব 5 মিনিটেও হইতে পারে, আবার 1 সপ্তাহ পরও হইতে পারে, 1 মাসে একবারও হইতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে যে এইটার সলিউশন দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তখন যখন এক্সাক্ট প্রবলেমটা আমরা আইডেন্টিফাই না করতে পারি। আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ওই মেসেজটা বা আমাদের সামনে ব্লু স্ক্রিন মানাটা জরুরি, এবং এর জন্য আমরা বিভিন্ন ধরনের সলিউশন দিয়ে থাকি। আমি এই ব্যাপারে আরো কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করতেছি আমাদের ইঞ্জিনিয়ার সজীব মিয়া ভাইকে। আমি আসলে ব্লু স্ক্রিন নিয়ে তরিকুল ভাইয়ের সাথে একমত, কারণ একটা ব্লু স্ক্রিন দিতে পারে ল্যাপটপের 3টা স্টেপে। ফার্স্ট স্টেপ হতে পারে র্যাম থেকে, সেকেন্ড স্টেপ হার্ড ডিস্ক থেকে, এরপরে স্টেপ হচ্ছে মাদারবোর্ড থেকে, সর্বশেষ যে স্টেপটা এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড থেকে মূলত হয়ে থাকে এরকম। তো আমরা ফার্স্ট অফ অল, কখনো দেখা যায় যে কিবোর্ড থেকেও এরকম সমস্যা হয়ে থাকে, ব্লু স্ক্রিন যে সমস্যাটা দেয়, তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল র্যাম চেক করব যে আমাদের র্যামটা আসলে ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে হার্ড ডিস্ক চেক করব, হার্ড ডিস্কের হেলথ কতটুকু আছে বা কোনো এরর আছে কিনা। এরপরে যখন আমরা দেখবো যে আমাদের র্যাম এবং হার্ড ডিস্ক দুইটাই ওকে আছে, এরপরে হচ্ছে আমরা র্যাম হার্ড ডিস্ক বাদ দিয়ে মাদারবোর্ডে তখন যাব, যে মাদারবোর্ডের আসলে কোনো পার্টসে যদি সমস্যা থাকে তাহলে এরকম ব্লু স্ক্রিন হয়ে থাকে। আর ব্লু স্ক্রিন এমন একটা সমস্যা, এটা আসলে কোন সময় আসবে নির্দিষ্ট কোনো সময় নেই, দেখা গেছে যে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা 2 ঘন্টা চলার পরেও আসে, যে কোনো সময় হঠাৎ করে আসবে, এমনকি উইন্ডোজ অন হওয়ার সাথে সাথেও ব্লু স্ক্রিনটা আসে। তো আমরা মূলত 3টা স্টেপ ফলো করব, একটা হচ্ছে র্যাম, সেকেন্ড স্টেপ হার্ড ডিস্ক, থার্ড স্টেপ হচ্ছে মাদারবোর্ড। এই 3টা সমস্যার কারণেই মূলত ব্লু স্ক্রিন হয়ে থাকে। এগুলো সলিউশন করার যে স্টেপ, এই 3টা ধাপে ধাপে গেলে হয়তো আমরা এই স্টেপগুলো যদি ফুলফিল করে যাই তাহলে ব্লু স্ক্রিনের সমাধান দিতে পারবো। তো এই বিষয়ে আমরা আরও কথা বলবো, এক্ষেত্রে আমি তরিকুল ভাইকে কিছু কথা বলার জন্য আবার অনুরোধ করতেছি। ব্লু স্ক্রিনের আর একটা ব্যাপার হলো যে আমরা অ্যাকচুয়াল ইস্যু আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করা যায়,
ব্লু স্ক্রিন ভিউয়ার নামে একটা সফটওয়্যার আছে, এবং এছাড়া আরো কিছু সফটওয়্যার আছে ডিসপ্লেতে কোড দেওয়া থাকে, আবার ব্লু স্ক্রিন কোড থাকে, ইরর মেসেজ যেটা, এইটা হলো মূল একটা মানে সলিউশন আইডেন্টিফাই করে ওই কোড থেকে হচ্ছে কিছুটা ইনফরমেশন পাওয়া যায় যে এটার কারণে হতে পারে কেন হচ্ছে। এখানে মেমোরি যেমন ব্লু স্ক্রিন ইরর যে কোডটা দেয়, একটা কোড থাকে, ওই কোডের মধ্যে দেখা যায় যে লেখা থাকে যে মেমোরি ডাম্পিং বা সিস্টেম বা উইন্ডোজ স্টপড। এখানে উইন্ডোজ স্টপ বলতে বোঝায় যে উইন্ডোজ যখন বা সিস্টেম যখন লেখা থাকে এটা মাস্ট বি হার্ড ডিস্ক থেকে হচ্ছে। আর যদি এরকম হয় যে মেমোরি জনিত মেমোরি লেখা আছে এবং এর সাথে কিছু ইরর কোড আছে X88001 বা এই ধরনের কিছু মেসেজ থাকে, এইগুলো আসলে র্যাম থেকে হয়ে থাকে। এছাড়া এরকম আনকারেক্টেবল ইরর এই ধরনের মেসেজ থেকে, এগুলো ওয়েস্ট থেকে হয়, আবার হার্ড ডিস্ক থেকে না হলেও মাদারবোর্ড থেকে, তখন বুঝতে হবে যে না আসলে যেহেতু র্যাম থেকে হচ্ছে না হার্ড ডিস্ক থেকে হচ্ছে না, তখন বুঝবো যে মাদারবোর্ড থেকে হচ্ছে। হুম 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 এক্স্যাক্টলি লাস্ট স্টেপ মাদারবোর্ড। আর বিশেষ করে 11th gen 10th gen 11th gen এর প্রোডাক্টগুলোতে যখন ব্লু স্ক্রিন দেয় তখন এটার পার্মানেন্ট সলিউশন আসলে পাওয়া মুশকিল হয়ে যায়। এই ধরনের ল্যাপটপ মূলত নতুন যে ল্যাপটপগুলো ওয়ারেন্টি শেষ হয়েছে বা ওয়ারেন্টি আসলে তো ওইটা সলিউশন দিয়ে দেয় ওয়ারেন্টি ডিপার্টমেন্ট থেকে, প্রয়োজন হলে আমরা রিপ্লেস দিয়ে থাকি মাদারবোর্ড। আর যদি ওয়ারেন্টি ওভার হয়ে যায় সেক্ষেত্রে আসলে মাদারবোর্ড রিপ্লেস ছাড়া অপশন থাকে না, আসলে এটা পার্মানেন্ট সলিউশন দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। এখানে তরিকুল ভাই একটা বিষয় উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে লেটেস্ট জেনারেশনের যে ল্যাপটপগুলো 11th gen 10th gen এই ল্যাপটপগুলো, আর একটা সমস্যা হচ্ছে যখন আমরা ব্যাটারি খুলবো তখন হচ্ছে এটা বিট লক করে যাবে, অটো বিট লক নামে একটা অপশন আছে, এই অটো বিট লক আসলে তখন হচ্ছে রিকভারি কি যদি আমরা কেউ না জানি সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সমস্যা হবে, ডাটা মিসিং হয়ে যাবে, ফুল হার্ড ডিস্ক ডিলিট করে দিতে হবে। তো লেটেস্ট জেনারেশনের ল্যাপটপগুলো হচ্ছে বিট লকার আসে, এটা একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিলাম যে বিট লকটা আসলে তখন অফ রাখতে হবে এটাই। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ব্লু স্ক্রিন সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে কোনো একটি এপিসোড নিয়ে আবার হাজির হবো। তো আজকের মতো বিদায় দিচ্ছি, সালামু আলাইকুম।